তো বন্ধুগণ, আমরা এই পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা এই পেজ গুলো তৈরি করার চেষ্টা করবো। তো সাপোজ যে এটা এরকম ছিল, তো এখন এখানে সোশ্যাল অপশন আছে। আমরা এখানে কিছু সোশ্যাল ডট এইচটিএমএল, তারপরে হেডার ডট এইচটিএমএল, তারপরে ফটার ডট এইচটিএমএল আমরা লিখতে পারি। হ্যাঁ, এগুলো ক্যাটাগরি অপশনের মধ্যে ক্যাটাগরি ডট এইচটিএমএল, সাইডবার অপশনের মধ্যে আছে যেমন অ্যাড আর্টিকেল, তারপরে আর্টিকেল লিস্ট। হ্যাঁ, আমরা এরকম লিখতে পারি। তারপরে হোমের মধ্যে আমরা লিখবো যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, তারপরে ইউজার ডট এইচটিএমএল, লগ আউট ডট এইচটিএমএল। তো আমরা এখন ইউজার পেজটা তৈরি করব। তো তার জন্য আমরা যে কাজটি করব, আমরা এখন ইউজার পেজটি তৈরি করব। তার জন্য আমরা এই যে ইনডেক্স পেজটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এখানে আমরা লিখবো যে ইউজার ডট এইচটিএমএল, ব্রাউজার ওপেন করলাম, সাথে সাথে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। ওকে, ইউজার, ওকে, অ্যাডমিন এরিয়া, সরি, এখানে লিখবো আমরা অ্যাডমিন প্যানেল। গেল। তো ইউজারের মধ্যে যা আছে সব ঠিকঠাকই থাকবে। জাস্ট এইখানে আমরা আর একটা ডিপ নিতে পারি। হ্যাঁ, কন্টেন্ট সেকশনের মধ্যে আমরা নিজেদের স্টাইল দেওয়ার জন্য ডিপ ক্লাস আমরা নিব যে কন্টেন্ট। তো তারপর এটা এই ডিপটা অ্যাকচুয়ালি সব জায়গাতেই হবে, এই যে এখানে হবে, যে আমাদের ইন্ডেক্স পেজে যেটা আছে। হ্যাঁ, কন্টেন্টের মধ্যে আমরা এখানে নেই নি যদিও, কন্টেন্ট ডিপ। তো স্লোলি করে করে দেখাচ্ছি আপনাদেরকে। যাই হোক, তো এখানে হবে কি, এখানে ইউজারের মধ্যে আমরা একটা ফর্ম নেব, ফর্ম ফর্ম অ্যাকশন থাকবে একটা, তারপরে মেথড থাকবে একটা। গেল। অর্থাৎ আমরা এগুলোকে ডাইনামিক করব পরবর্তীতে। এখানে আমরা নিব টেবিল, ডিপ নিতে চাচ্ছি না, আমরা টেবিল দিয়ে করে দেখাচ্ছি। গেল। তারপরে আমরা নিব যে এইচটু, সরি, আমরা টিয়ার টিয়ার টিয়ারের ভিতরে হবে টিডি 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 দুটা নিলাম। সাপোজ এখানে আমি লিখলাম যে ইউজার নেম, তারপরে ইমেইল, তারপরে পাসওয়ার্ড। ওকে, তিনটা নিলাম। এখানে একটা টিডি দিব আমরা, টিডি টিডি। তো এখানে আমরা লিখবো যে ইম্পোর্ট ইম্পোর্ট টাইপ টেক্স, তারপরে নেম। সাপোজ আমরা দিলাম যে ইউজার নেম ইউজার নেম, তারপরে ভ্যালু ভ্যালুগুলো আমরা যখন করবো তখন কুইরি করে নিয়ে আসবো। আমরা অ্যাকচুয়ালি একটা আপডেট ফর্ম তৈরি করবো এখানে একটা। হ্যাঁ, তা ভ্যালু দিলাম সাপোজ অ্যাডমিন, কপি করলাম এটাকে, তো অ্যাকচুয়ালি যে কাজটি করতে চাচ্ছি এটা একটা টিয়ারের মধ্যে হবে, তারপর আরেকটা টিয়ার স্টার্ট হবে, টেবিল রো স্টার্ট হবে, তারপরে আরেকটা
এখানে শেষ হবে ডিয়ার, ওকে। তারপরে পাসওয়ার্ডের জন্য আমরা আবার ডিয়ার, আর এখানে একটা শেষ হবে, ঠিক আছে। সব শেষে আরেকটা হবে ডিয়ার, হ্যাঁ, এখানে টিডি টিডি দুইটা টিডি নিব। এখানে আমরা লিখবো যে ইম্পোর্ট টাইপ গেল, একটা অপশন। তো এখন এখানে আমরা যে কাজটি করব, আমরা এই যে নেম নিয়েছি তাই না, তো এখানে টাইপ অফ ইমেল, ইমেল ইমেল এডমিন এট দ্য রেট অফ liveproject.com। হ্যাঁ, পাসওয়ার্ডের কোনো ভ্যালু হবে না, পাসওয়ার্ডের ভ্যালু গুলো আমরা নিয়ে আসবো না, পাসওয়ার্ড ফিল্ড একবার খালি রাখবো। ইম্পোর্ট টাইপ পাসওয়ার্ড কপি করলাম, অথবা ভ্যালু দিয়ে নিতে পারি, অথবা প্লেস হোল্ডার দিয়ে নিতে পারি, প্লেস হোল্ডার। এখানে আমরা পাসওয়ার্ড ফিল্ডটা রাখবো না, পাসওয়ার্ডটা আমরা পরে চেঞ্জ করবো অন্যভাবে। আমরা শুধু নেম এবং ইমেল অপশনটা এখানে রাখি, পাসওয়ার্ড আমরা পরে ঠিক করছি, চেঞ্জ পাসওয়ার্ড অপশনে আমরা এগুলো দিয়ে দেবো। গেল, সাবমিট। সাবমিট, ওকে। তো আমরা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর আমাদের ইউজার পেজটা কি যে এরকম আসলো, তো আমাদের তো এরকম আসলে হবে না, আমাদের আরো সুন্দরভাবে আসতে হবে তাই না। সব ঠিকঠাক আছে, এখানে জাস্ট একটা ভুল ছিল যার কারণে ওই পাশে চলে গিয়েছিল, ওকে ফাইন। তখন এখন আমরা এটাকে ঠিকঠাক করব, যেমন ধরুন এখানে আমরা একটা কাজ করব, এখানে সবগুলো ইম্পোর্ট টাইপকে আমরা ঠিক যেভাবে করব, আমরা এখানে সাপোজ আমরা এখানে লিখব যে ইম্পোর্ট টাইপ ইকুয়াল টু ট্যাক্স কমা ইমেল কমা পাসওয়ার্ড নিয়ে নিলাম। তারপর আবার আরেকটা ইম্পোর্ট টাইপ আছে, সেটা হলো সাবমিট। সাবমিট নিয়ে নিলাম, পেস্ট করলাম, ওকে। এখন আমরা এগুলোকে ঠিকঠাক করবো, তো গেল। তো এখন আমরা যে ইয়েটা নিয়েছি, যে টোটাল যে আমরা ডিপটা নিয়েছি কন্টাক্ট কন্টেন্টের, হ্যাঁ, এটাকে আমরা মার্জিন পেয়ারিং দিয়ে নিতে পারি। তো কন্টেন্টটা এখানে আমরা নিয়েছি, কিন্তু আমরা এইখানে কন্টেন্টটা নেই নি, মেইন কন্টেন্টের ঠিক উপরে আমরা কন্টেন্টটা নিয়ে নিই, আমরা পেয়ারিং দিয়ে নিই 20 পিক্সেল, সেভ দিলাম, 20 পিক্সেল পেয়ারিং দিয়ে নিলাম। এখন আমরা এগুলো ঠিকঠাক করবো, তো এগুলো ঠিকঠাক করার জন্য এখানে অবশ্যই আপনাকে লিখে নিতে হবে যে কন্টেন্টের ভিতরে আমরা এখানে এইচ টু দিয়ে লিখে নেব, যে এইচ টু ইউজার আপডেট, ইউজার আপডেট। তো আমরা এখানে কন্টেন্ট নিলাম, কন্টেন্ট নিয়ে কন্টেন্টের পরে আমরা এইচ টুটা দিয়ে নেব এখানে, দেখুন কত সুন্দর হয় ইউজার আপডেট। কিভাবে করবো এটা, এটা মার্জিন আমরা 0 করে দিলাম, বর্ডার বটম 1 পিক্সেল, ড্যাশ দিলাম, কালার এই কালারটা দিলাম, তো আমরা যদি 2 পিক্সেল দিই এরকম বড় হয়, ওকে, সমস্যা নেই। তো অবশ্যই এখন মার্জিনটা দেবো আমরা কি, মার্জিন বটম দেবো আমরা 20 পিক্সেল, ব্যাস। হালকা একটু প্যাডিং দিয়ে নিতে পারেন, প্যাডিং বটম 5 পিক্সেল,
ইউজার আপডেট কপি করলাম কন্টেন্ট S2 কন্টেন্ট S2 কপি করে আমরা কন্টেন্ট S2 তে দিয়ে নিলাম সুন্দরভাবে গেল রিফ্রেশ দিলাম তো এখন আমরা এই অপশনগুলো করব তো এখানে দেখুন যে S2 এই যে এখানে এগুলো আমরা উইথ দিয়ে নিব সাপোজ আমরা উইথ দিলাম 300 পিক্সেল বড় হয়ে গেল তাই না তো মার্জিন বটম 5 পিক্সেল এই যে নিচে নেমে গেল তো এখানে আমরা পেয়ারিং দেব 5 পিক্সেল মার্জিন লেফট দেব আমরা সাপোজ 20 পিক্সেল হয়ে গেল তো তারপর এখানে আমরা বর্ডার দেব 1 পিক্সেল সলিড কি হবে ডিডিডি দিলাম হালকা একটা বর্ডার পড়ে গেল দেখতে ভালো দেখাচ্ছে ওকে তো এখানে আমরা ফন্ট কালার গুলো আমরা আরো 4-4 করে দেব বা আমরা কি করতে পারি 6-6 করে দিতে পারি এরকম দেখালো ওকে কপি করলাম কপি কপি করে আমরা দিয়ে দিলাম এটাকে আমরা মার্জিন লেফট দিয়ে নিই সাবমিট সাবমিট বাটন আমরা যে এরকম একটা সাবমিট বাটন করব বা ব্যাকগ্রাউন্ডে দিলাম আমরা সাপোজ 444 হ্যাঁ আমরা তারপরে কালার করে দিলাম সাপোজ ডিডিডি বর্ডার করে দিলাম 1 পিক্সেল সলিড আমরা 222 এরকম একটা বর্ডার করে দিলাম আর প্যাডিং দিলাম সাপোজ 5 পিক্সেল 10 পিক্সেল 5 পিক্সেল না দিয়ে একটু কমিয়ে দিই এরকম করে দিই তাহলে হয়ে যায় অথবা আমরা এই কালারটা দিতে পারি কালারটা খারাপ না ব্যাকগ্রাউন্ডে এরকম কালার দিয়ে নিতে পারি তখন বর্ডারটা হবে যে এটার আরো গাঢ় একটা কালার হবে বর্ডার কালোর দিকে অর্থাৎ নিচের দিকে কিবোর্ডটা ছাপে ঠিক আছে এটা এ পাশে থাক আচ্ছা এ পাশে থাক সমস্যা নেই গেল তো কপি করলাম কপি কপি করে আমরা এখানে দিয়ে নিলাম এটা একটা হোভার কালার হবে হোভার হোভারের মধ্যে ব্যাকগ্রাউন্ডে সাপোজ আমরা এই যে এরকম একটা কালো কালারটা আছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা জাস্ট এই যে এখানে যে বর্ডার কালারটা দিয়েছি এটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেব তাহলে সুন্দর হয়ে যায় তারপর রিলোড দিলাম ঠিক আছে এত বেশি গাঢ় হয়ে গেছে অথবা যে আমরা এটা করে দিতে পারি এটাই করে দিই তারপর রিলোড দিলাম এবার ঠিক আছে তো এটা গেলো কি ইউজার অপশনটা গেল তো আপনি পাসওয়ার্ড চেঞ্জ অপশন রাখতে পারেন পাসওয়ার্ড চেঞ্জ অপশন আবার দিতে পারেন এখানে সাপোজ আমরা দিলাম চেঞ্জ পাসওয়ার্ড অপশন একটা আমরা একটা ইয়ে দিয়ে দিলাম ইউজারের পরে আমরা দিলাম যে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাস পাসওয়ার্ড হ্যাঁ চেঞ্জ অর্থাৎ বিষয়গুলো এরকম হবে হ্যাঁ এগুলো যখন আপনারা করবেন এই যে এটা আপনারা যখন প্র্যাকটিস করবেন যখন আপনারা ফ্রি টেমপ্লেটগুলো নিয়ে কাজ করবেন তখন আপনারা নিজেরা কাস্টমাইজ করে নেবেন কোনো সমস্যা নেই আপনাদের মতো করে চেঞ্জ পাসওয়ার্ড ডট এইচটিএমএল এত বড় না দিয়ে আমরা চেঞ্জ পাস দিই তাহলে তো হয়ে যায় চেঞ্জ পাস তো এখন যে কাজটি করবো এই যে ইউজার যেটা নিয়েছিলাম জাস্ট ইউজারটাকে একটা কপি করব এখানে আপনি লিখবেন চেঞ্জ পাস ওকে কপি উঠালেন এটা আর নোটপ্যাড প্লাস প্লাস এইট আমি ওপেন করলাম তো ওপেন করার পর আমরা এখানে লিখবো যে আপডেট পাসওয়ার্ড অথবা চেঞ্জ পাসওয়ার্ড লিখবো আমরা আপডেট না সরি
চেঞ্জ পাসওয়ার্ড, তো এটা ঠিক এরকম হবে যে ওল্ড পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ড, তারপর আপনি দিবেন নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, তারপর এখানে দেবেন যে আপডেট, আপডেট, ব্যাস। ওল্ড পাস, নিউ পাস, আচ্ছা এখানে একটা ভুল করেছি, গিয়েছি ইমেইল দিয়েছি, ইমেইল বানানটা ভুল করেছে, MAIL হবে, হ্যাঁ MAIL, এখানে আচ্ছা এখানে তো দরকার নেই। তো এখন যে কাজটি করবো আমরা, যে নিউ পাস দিলাম তাই না, তো এখানে ফেল হবে না অ্যাকচুয়ালি, এখানে হবে এখন প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার আপনি দিবেন যে প্লেস, এন্টার, নিউ পাসওয়ার্ড, আপনি আপনার মতো করে দিবেন, আমরা জাস্ট প্রসিডিউরটা দেখাচ্ছি। তো আর এখানে হবে প্লেস হোল্ডার ইকুয়াল টু লিখবেন প্লেস এন্টার ওল্ড পাসওয়ার্ড, গেল। তো এখন যদি রিলোড দেই, চলে আসলো ওল্ড পাসওয়ার্ড, আচ্ছা নিউজ দিয়ে ফেলেছি অ্যাকচুয়ালি, এটা হবে নিউ পাসওয়ার্ড, ওকে। তো জাস্ট এগুলো দেখবেন আপনারা, আপনারা দেখলে আপনারা বুঝে যাবেন কিভাবে করতে হয় বিষয়গুলো। প্লিজ এন্টার ওল্ড পাসওয়ার্ড, প্লিজ এন্টার নিউ পাসওয়ার্ড, এই যে আমি প্লেস হোল্ডার দিলাম, কিছু লিখলে এটা চলে যাবে, সমস্যার নেই কোনো। তো এই যে ইউজার, ইউজার চলে আসলো, তারপর এই যে হোম, হোম চলে আসলো, এই যে ইউজার চলে আসলো, ইউজার আপডেট, এখানে সাবমিট না দিয়ে আমরা দেবো আপডেট ইউজারটা, হ্যাঁ আপডেট অপশনটা এরকম হবে, আপডেট, তারপরে চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড চলে আসলো, চলে আসলো, ওকে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো, হ্যাঁ ঠিক তেমনি ভাবে আবার এই যে সোশ্যাল অপশন গুলো, হেডার ফুটার অপশন গুলো, এগুলো আমরা করে ফেলবো খুব সহজ ভাবে, এগুলো আমরা করতে পারি। যেমন ধরুন আমরা সোশ্যাল অপশন গুলাতে কি কি থাকে এখানে আমরা দেখে আসি, সোশ্যাল যে লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, আমরা টাম্বলার দিয়েছি, যাবে আমরা টুইটার দেবো, তো এখানে কি দিয়েছি আমরা, সোশ্যাল দিয়েছি তাই না, ঠিক তেমনি ভাবে আমরা এতে ইউজারটাকে কপি করলাম, পেস্ট করলাম, অ্যাকচুয়ালি ইউজারটা হবে না, এখানে চেঞ্জ পাসওয়ার্ডটা আমরা করি, এটা ডিলিট করে দিই, চেঞ্জ পাসওয়ার্ড কপি করলাম, কপি করে পেস্ট করলাম, তো এটা অ্যাকচুয়ালি আমরা কি দিয়েছিলাম দেখে আসি, সোশ্যাল ডট HTML, সুতরাং আমরা দেবো এটাকে সোশ্যাল ডট HTML, আমরা ভাসালাম এটাকে, আগের গুলো আমরা রিমুভ করে দিই দরকার নেই, হ্যাঁ। তো এখানে আমরা লিখবো যে সোশ্যাল ডট HTML যেটা আছে এটাকে আমরা কাস্টমাইজ করবো এখন, হ্যাঁ সোশ্যাল, যেমন এখানে আমরা দেখবো যে টাইটেল যেটা আছে এডমিন প্যানেল, আমরা দেবো যে সোশ্যাল অপশন আপডেট সোশ্যাল, এতটুকুই থাক। তো আমরা এখানে যাব, আমরা দেবো যে আপডেট সোশ্যাল প্রোফাইল, হ্যাঁ ঠিক এমন ভাবে রাখলাম। তো এখানে আমরা দেব যে ফেসবুক, ফেসবুক, তারপরে দিলাম টুইটার, টুইটার, তো এখানে আমরা দেব যে ফেসবুক, এখানে প্লেস হোল্ডার হবে না, এখানে আবার ভ্যালু হবে, কারণ এগুলো ডাটাবেজ আমরা প্রথম অবস্থায় দিয়ে নিব, আমরা দেব ভ্যালু http:// www.facebook.com, ওকে। তো ঠিক তেমনি ভাবে টুইটার, আচ্ছা আমরা এটাকে কপি করে অনেকগুলো তৈরি করে আমরা রিপ্লেস করে দেই, ফেসবুক, তারপরে টুইটার,
tutor. Tutor. Adică nu avem tutor. Tutor. Ok. Facebook, Twitter. Facebook, Twitter, Pinterest, LinkedIn. Tarpor amra dilam ekhane Pinterest. 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 Tarpor LinkedIn. LinkedIn. LinkedIn, arată avea că LinkedIn. LinkedIn.com. Ok, so arată dorcan. Arată că ne dipen job tip. Jaha se shab thik tak ache, reload dilam. Reload dilar por, amra ekhane, sorry, save dilam. Save dilar por, ekhane amra reload dilam. Eche, chole ashlo hai. Facebook, Twitter, Pinterest, LinkedIn. Just update hobe. Acha, ei page tai gelo. Acha, egulo amra pore dekhabo. Update social profile. গেল এটা তো এখন তারপরে এগুলো একচুয়ালি আরো বড় করে দিতে পারেন হ্যাঁ এগুলো অনেক ছোট যদি দেখে আপনার কাছে মনে হচ্ছে যে ছোট বেশ বড় করে দিলে কোনো সমস্যা নেই দা উইথ জাস্ট বাড়িয়ে দিবেন এখানে যে উইথ দিয়েছেন 300 উইথ কে জাস্ট 500 করে দিলেন বেশ বড় হয়ে যায় আমরা 400 করে দিলাম উইথটা 400 করে দিতে পারি আমরা 400 করে দিলাম উইথটা গেল তারপরে হেডার সেকশনটা আমরা হেডার সেকশনে আমরা কি আছে আমাদের যে সাইটটা ছিল হ্যাঁ হেডার সেকশনটাতে আছে যে টাইটেল আছে ডেসক্রিপশন আছে হ্যাঁ তো ওকে ফাইন তো আমরা এই পর্যন্ত করেছি হ্যাঁ অর্থাৎ আমরা এই সেকশনগুলো করেছি সোশ্যালটা করেছি তো আমরা পরবর্তী পর্বে হেডার ফুটারটা দেখবো